1 জানুয়ারি সকালে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো। এদিন এই প্রতিষ্ঠা দিবস উদযাপনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হলো, একই সাথে উত্তোলন করা হলো তৃণমূলের পতাকা। সেদিনকার যে লড়াই করেছিলেন তার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের সংস্কৃতি বাঁচাতে, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের ঐক্য। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধানকে পাথেয় করে ভারতবর্ষের প্রান্ত প্রান্ত ঘুরে বেড়াবার প্রস্তুতি নিচ্ছি। প্রতিদিন আমি সকল সহকর্মীকে আবেদন করে বলব, আসুন সংঘবদ্ধভাবে তাদের কান মিলিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লড়াই করি, ভারতবর্ষের শক্তিকে, সংবিধান বিরোধী শক্তিকে উত্থান করতে চাই। এটাই আমাদের আজকের লড়াইয়ের মূল উদ্দেশ্য। আজকের দিনে এই শপথ নিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত ছাড়া যুক্ত বিচার কথা আপনাদের আমি সকলকে ধন্যবাদ জানাব। নমস্কার, ফুল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জেলা।